শহর জুড়ে জাল ছড়াচ্ছে অবৈধ কল সেন্টার লোন পাইয়ে দেওয়ার নাম করে লাখ লাখ টাকার প্রতারণা খবর পেয়ে রাতারাতি অভিযান চালায় পুলিশ ঘটনায় গ্রেফতার চারজন তৃতীয় হল সুমন প্রবেশ জেসপাল সিং নাজিম মোহাম্মদ খান ও সোনম গাদস্য ভুটিয়া পুলিশ সূত্রে জানা গিয়েছে শিলিগুড়ি সেবক রোডের একটি বিল্ডিংয়ে এই কল সেন্টারটি অবৈধভাবে চলছিল এই কল সেন্টার থেকে দেশ বিদেশে নাগরিকদের ফোন করে লোন পাইয়ে দেওয়ার নাম করে করা হতো প্রতারণা শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার ঠিক একশো মিটারের মধ্যেই অবৈধ কল সেন্টারটি চলছিল তিন বছর ধরে এই কল সেন্টারটি এখানেই অবস্থিত ছিল এতদিন পুলিশের নজর এড়িয়ে কী করে কল সেন্টারটি চলছিল প্রশ্ন উঠছে তা নিয়ে গভীর রাতে ভক্তিনগর থানার অমরেশ সিংয়ের নেতৃত্বে এই কল সেন্টার অভিযান চালায় পুলিশ কিভাবে প্রতারণা চলতো অবৈধ কল সেন্টার থেকে জানা গিয়েছে কখনো গ্রাহকদের প্রযুক্তিগত সহায়তা দেওয়ার নাম করে কখনও বা লোন পাইয়ে দেওয়ার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিত ওই অবৈধ কল সেন্টার পুলিশ গিয়ে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় তথ্য দেখতে চান উপযুক্ত প্রমাণ না দেখাতে পারলে ঘটনাস্থল থেকে কল সেন্টারের চারজনকে গ্রেফতার করে পুলিশ বাজে আপ্তা করা হয়েছে বহু জিনিস পুলিশ মারফত জানা গিয়েছে ওই কল সেন্টার থেকে সাধারণ মানুষের লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার কাজ চালানো হচ্ছিল অবৈধ কল সেন্টারে হানা দিয়ে বেশ কিছু পরিমাণে কল সেন্টারে ব্যবহৃত কম্পিউটার হার্ড ডিস্ক ল্যাপটপ পেনড্রাইভ সিপিউ সহ অনেকগুলি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে ধৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ শিলিগুড়ি থেকে অনির্বাণ রায় রিপোর্ট নিউজ এইটিন লোকাল